আজকে ডিমের পুরে ভরা সম্পূর্ণ নতুন ধরনের একটা ডিম পরোটার রেসিপি তৈরি করে দেখাবো। দারুণ স্বাদের মুচমুচে ডিম পরোটাটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে সকাল বিকালের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন। এটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমেই আমি একটা ডো তৈরি করব, এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে সাদা আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর হাত দিয়ে সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যখন এভাবে হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পাকিয়ে আসে, তখন বুঝে নিতে হবে সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। ওই পর্যায়ে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে ঢেলে আমি একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে একদম রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন, তবে হালকা কুসুম গরম পানি হলে রুটি বেলে নেওয়াটা খুব সহজ হয়, এজন্য আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে আমি যাচ্ছি ডিমের পুরটা তৈরি করতে। এজন্য অন্য একটা বোলে নিয়ে নিয়েছি 2টা ডিম, এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না থাকলে এর পরিবর্তে আপনারা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নেব। এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে বিট করে রাখা সেই ডিমটাকে দিয়ে নিচ্ছি। ডিমটাকে প্যানে দিয়েই সাথে সাথে নেড়ে এটাকে ঝুরি করে ভেজে নিতে হবে। অনেক সময় কাঁচা ডিম দিয়ে ডিম পরোটা তৈরি করলে ভিতরের ডিমটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয় না, বিশেষ করে নতুন রাঁধুনিরা এই ডিম পরোটা তৈরি করতে গেলে একটা ঝামেলায় পড়ে যান। আর এভাবে যদি ডিমটাকে ঝুরি করে আগে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু ডিম পরোটা তৈরির ক্ষেত্রে এটা আর প্রপারলি কুক হওয়া নিয়ে আর টেনশন করতে হয় না। আর এভাবে ডিম পরোটা তৈরি করলে এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার ডিমটা ঝুরি করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ফিরে যাচ্ছি সেই ডোয়ের কাছে। আমি এই ডোটা দিয়ে বড় একটা রুটি তৈরি করব, আর রুটির বেলার সুবিধার্থে আমি সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। তো এভাবে একটা বড় রুটি তৈরি করে নিব। এরপর রুটির ঠিক মাঝ বরাবর সেই ডিমের পুরটাকে দিয়ে নিচ্ছে। এরপর রুটির চারদিকটাকে এভাবে উঠিয়ে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ দিয়ে নিচ্ছে। চারদিকগুলো খুব ভালো করে উঠানো হয়ে গেলে মুখটাকে খুব ভালো করে মুড়িয়ে মুড়িয়ে সিল করে নিতে হবে। এ পর্যায়ে একটু খেয়াল করে মুখটাকে সিল করতে হবে যেন কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ডিমের পুরটা ভিতর থেকে বের হয়ে যাবে। এরপর হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর বেলুন দিয়ে খুবই আলতো হাতে প্রেস করে করে আমি এই ডিম পরোটাটাকে আরেকটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই ডিম পরোটাটাকে প্রেস করে করে আরও বড় করে নিতে পারেন। তো আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ভাজতে যাব। ভাজার জন্য প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিয়েছি, এর মধ্যে সেই ডিম পরোটাটাকে দিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু তেল দিতে যাবেন না। এরপর চুলা আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটার দুটো সাইড একটু হালকা সেকে নিব। দুটো সাইডই যখন হালকা একটু সেকে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে নিতে হবে সামান্য কিছুটা তেল। তেলটাকে এই প্যানের মধ্যে দিয়েই এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তেল দেওয়ার পরেই কিন্তু এই পরোটাটা দেখবেন ফুলতে শুরু করবে। তো এভাবে যদি ডিম পরোটা তৈরি করেন, ভিতরের পুরটা কিন্তু আগেই কুক করা রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে আর পরোটাটা প্রপারলি হওয়ার জন্য আর টেনশন করতে হবে না। জাস্ট উপরের পাশটা হয়ে গেলেই আপনার ডিম পরোটাটা তৈরি। তো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখুন আমার ডিম পরোটাটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে আমার পরোটাটা পুরোপুরি তৈরি। এখন আমি প্যান থেকে এটাকে উঠিয়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো এত বড় পরোটা তো আর এমনি খাওয়া যায় না, এজন্য এটাকে আমি নাইফ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এই পরোটাটা সত্যিই খেতে অসম্ভব মজার হয়ে থাকে, প্রতি বাইটে বাইটে ডিমের পুর থাকে, আর তৈরি করাও কিন্তু অনেক সহজ, খেতেও অনেক মজার,
অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা কিন্তু খুব কম সময় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।